দাহ করে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ফুলবাড়ির বাসিন্দা ওই যুবকের নাম অজয় সরকার। শাহুডাঙ্গি শ্মশান থেকে দাহ করে বাড়ি ফেরার পথে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গোড়ার মোড় টি পার্ক এলাকায় একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই যুবক। স্থানীয়রা উদ্ধার করে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অপর আরেক যুবক সৌরভ চৌধুরীও গুরুতরভাবে আহত হয়েছেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তবে এইভাবে একটি তরতাজা যুবকের প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া গোটা এলাকায়। কি হয়েছিল, আমি দোকান বন্ধ করে বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করবো, বসে আছি, তো ভাই আমাকে ফোন করলো যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার কাকুর ছেলেটা। আমি বললাম যে ঠিক আছে চল যাই। পরে এখান থেকে মহারাজায় গিয়ে শুনি যে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা দুজন ছিল, ওইদিকে একজন মরাপুরাতে গিয়েছিলো, আসার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি তো যেটা জানলাম, ওরা স্পিডে বাইক নিয়ে আসতেছিল, সামনে নাকি কোন ট্যাঙ্কার গাড়ি ছিল, ওর সাথে ধাক্কা লেগেছে। এটা হচ্ছে গোরামোড়ের ওই আশেপাশে হবে, টি পার্কের সামনে, টি পার্কের ওইদিকে। ভাই কিসে করেছিল তো? হ্যাঁ, গাড়িতে ছিল কি? হ্যাঁ, স্কুটিতে পেছনে বসা ছিল, আর একটা ওর বন্ধু চালাচ্ছিল। কটার সময় ঘটনা ঘটেছিল ওটা আমরা 11:30টার সময় জানতে পাই, 11:30-12টা ওরকম টাইমে। আপনার ফোন কি জানতে পারো? আমাকে ফোন করে বললো যে তোর ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই আয়। তা আমি এখান থেকে গাড়ি নিয়ে বের হইলাম, বেরোয় বললো মেডিকেল আয়, মেডিকেল ওখানে গেলাম, ওখানে ছিল না, ওখান থেকে মহারাজায় আসলাম, এমার্জেন্সিতে ঢুকলাম, তখন ডক্টর বললো যে একজন মারা গেছে আর একজন সিরিয়াস অবস্থা। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ সরকার। ভাইয়ের নাম? ভাইয়ের নাম অজয় সরকার। কেমন বয়স? 20+। কি করতে? ও পড়াশোনা করতো, এখন পড়াশোনা করে না, এখন এমনি দোকান আছে, আমাদের দোকান করে। আরেকজনের বাড়ি এই স্কুলের পাশেই। ওর অবস্থা কী? ওর অবস্থাও মোটামুটি খারাপের দিকে গেছে। নাম কি? ওর নাম, ওর নাম হচ্ছে, ডাক নাম তন্তু আর ভালো নাম সৌরভ চৌধুরী। হ্যাঁ, আমাদের এখানে ফুলবাড়ি পূর্ব ধানতলা। আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার। আপনি কী হবেন? আমার ভাই হয়, ও দাদা হয়ে আমি। কি হয়েছে কি জানতে পারলেন আপনি? আমি তো কালকে রাত্রে শুনতে পেরেছি যে এই আমাদের পূর্ব ধানতলে একজন মারা গেছে বয়স্ক, তাকে শেষ কাজ করে এসে ফেরার পথে শুনলাম যে আমাদের পাড়ার এক ছেলে, সেও শ্মশানে গিয়েছিল, শ্মশান থেকে ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে এবং স্পটে একজন মারা যায়। তখন তাকে একজন আরেকজন আছে, তাকে মেডিকেলে তখনই অ্যাডমিট করা হয়। এই ছেলে না, এ তো দুঃখজনক ব্যাপার, খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। মানে সতর্ক না থাকার জন্যই এই দুর্ঘটনাটা, যদি মাথায় হেলমেটটা থাকতো বোধহয় এই দুর্ঘটনাটা ঘটতো না। তো আমি বলবো আগামী দিনে যে এই ইয়ং বাচ্চাদের ছেলেদেরকে বলবো যে তারা সবসময় বাইক যদি চালায় হেলমেটটা পরিয়ে যেতে চালায়। এই শ্মশানে গেছিলো, শাহডাঙ্গি শ্মশানে গেছিলো, আমাদেরই এক পাড়ায় একজন মারা গেছে তো বয়স্ক, তাকেই শ্রদ্ধাও করতে গেছিলো। ফেরার পথে দুর্ঘটনা করছে। এই আমার নাম বিধান মণ্ডল, এই এখানেই বাড়ি আমার। আজ এই ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ফুলবাড়ির সেই যুবকের বাড়িতে উপস্থিত হন বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমরা সেই জন্য চিন্তা ভাবনা করছি অন্য রকম কিছু নাকি, সেটা আমরা দেখতে চাই। সেই জায়গাটা আমরা অবশ্যই প্রমাণ যেন হয় যে কি হয়েছে না হয়েছে, যদি ভিডিও ফুটেজটা পাওয়া যায়।
কোথায় এসেছিলেন কি বুঝলেন কি ব্যাপার কি ঘটনাটা কি আছে অদ্ভুত আমি রাস্তায় যাচ্ছিলাম আর কি শুনলাম হঠাৎ অন্য প্রোগ্রামে ছিলাম হঠাৎ শুনে এখানে ঢুকলাম যে কি বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা ছেলে একটা মরা পড়েতে গিয়েছিল তো তার মধ্যে পেছনতে কিভাবে মারলো কে মারলো কিরকম করে কি হলো কিছুই বুঝতে পারছি না এখন ওই ভিডিও ফুটেজটা যদি পাওয়া যায় তাহলেই বোঝা যাবে কেন এইরকম হয়ে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা নয় কি করে হলো এটাই আর বাইপাসে আজকাল এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে চিন্তার বাইরে বাইপাসে না লাইট না কিছু কোনো কিছু না আর ইচ্ছা মতো গাড়ি চালায় সবাই এতে এরকম অবস্থা হয় কি না এটা বুঝতে পারছি না আমরা মানে সরকারও এই সমস্ত ব্যাপারে কোনো রকম কোনো ধ্যান দিচ্ছে না দীর্ঘদিন প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আমরা অবশ্যই দাবি করছি এটাকে তদন্ত হওয়া দরকার কীভাবে কী হলো সেটা অবশ্যই বেরিয়ে আসুক আমরা জানতে চাই যে কীভাবে ছেলেটি মারা গেল অ্যাক্সিডেন্টটা হলো কীভাবে এটা আমরা জানি হ্যাঁ আশঙ্কা তো আমরা অবশ্যই করছি কিসের থেকে কী হলো এখনও বুঝতে পারছি না যতক্ষণ বুঝতে না পারবো ততক্ষণ কনফার্ম হয়ে কোনো কিছু বলা যায় না আমরা অবশ্যই বুঝতে পারছি কেন সারা পশ্চিমবঙ্গব্যাপী যেভাবে চলছে মেরে ধরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে ধাক্কা মেরে মেরা হচ্ছে তারপরে অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে চলছে সুতরাং আমরা নিজেরা এখনও বুঝতে পারছি না বিশ্বাস করে উঠতে পারছি না কিসের থেকে কী হলো আমরা অবশ্যই এটা তদন্ত চাই তদন্ত করে পরিবারের পাশে অবশ্যই পশু পরিবারের পাশে আমরা অবশ্যই আছি সব সময় আছি ছিলাম আছি এবং থাকবো নারায়ণ আপডেটের সঙ্গে আমি সৌমী রয়েছি চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ সমতল থেকে পাহাড় শহর থেকে গ্রাম আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা সব সময় খবর সময় আর তাই তো পাঁচ বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হল খবর সময় প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে